আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আছি আমি রাসেল হলদার। আশা করি সবাই খুব ভালো আছেন। দর্শক, আমরা এই মুহূর্তে আছি চরবিজায়। মূলত গত 3 দিন ধরে আমরা এখানে আছি, আর এই 3 দিন ধরে রোদে পুড়তে পুড়তে আমাদের সবার খুব করুণ অবস্থা। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে রোদের তীব্রতা থেকে বাঁচতে আমরা মাথায় পাগড়ি পরে আছি। তো যাই হোক, এখন আমরা মূলত একটা ফিশিং ভিডিও দেখবো, মাছ ধরা দেখবো। এর আগেও আমরা চরবিজয়ে বেশ কিছু মাছ ধরার ভিডিও দেখেছি। তো আজকেই হচ্ছে চরবিজয় আমাদের শেষ দিন। তো এখন এখানে বেরজাল ফলানো হবে, তো বেরজালে মাছ ধরা দেখব। তো দেখা যাক বেরজালে কী কী মাছ আসে, সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। তো সাগরে জাল ফলানোর জন্য জেলেরা একদম প্রস্তুত। এই যে মুরব্বী, সে জালের এক মাথার যে রশি সেটা নিয়ে নেমে গেছে অলরেডি। সে মূলত এখান থেকে যাবে ওই যে সিবিসির দিকে, এবং আমরা সাগরের নির্দিষ্ট একটা এরিয়া জুড়ে জালটাকে ফালাইতে 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 একদম চরের অন্য মাথায় যাব। তারপরে হচ্ছে জালের দুই পাতা থেকে আস্তে আস্তে করে জালটাকে টেনে কিনারায় উঠানো হবে। তো সাথে যে মাছগুলো আসবে সেগুলোই ধরে নেওয়া হবে। জেলেদের সাথে কথা বলে জানতে পারলাম এই জালটা 500 হাত লম্বা এবং চওড়ায় আছে প্রায় 10 হাতের মতন। যেহেতু এই জালের সাহায্যে সাগরে বেড় দিয়ে মাছ ধরা হয়, মানে একটা সাইডে থাকে আপনার কিনারা অথবা কোনো চর, এবং সাগরের পানির বাকি 3টা সাইড থেকে মানে বেড় দিয়ে আস্তে আস্তে করে মাছ ধরা হয়। এজন্য এই জালের নাম হয়েছে বেড় জাল। অনেকটা আমরা যে বেড়া দেই আমাদের ক্ষেত খামারে যে বেড়া দেই সেরকম। মরুভূমি এলাকার মানুষ কেন যে সবসময় মাথায় পাগড়ি পরে থাকে সেটা আমি বুঝতে পেরেছিলাম এই চরবিজয় এসে। একে তো এই চরে কোনো গাছপালা নেই, তার উপরে রোদের তীব্রতা মনে হচ্ছিল যেন মাথাটা ফেটে যাবে। তো এই পাগড়ি কিছুটা হলেও আমাদের মাথাটাকে রোদের হাত থেকে রক্ষা করতে পেরেছিল। আমাদের বাহুবলী যে কিনে একাই একটা জাল টেনে উঠেই ফেলাইতেছে। দর্শক, আমরা বেশ কিছু গাংচিলের শব্দ শুনতেছি। যদিও বাতাসের কারণে ক্যামেরা কতটা রেকর্ড করতে পেরেছে বুঝতেছি না, তবে বাস্তবে যে শব্দটা শুনতেছি এটা এক কথায় জাস্ট অসাধারণ। দারুণ দারুণ। এই যে জালটা টেনে টেনে একদম কাছাকাছি চলে আসলো, আর কিছুক্ষণের ভিতরেই মাছ উঠে আসবে। এরা এতটা পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে তারপরে এই সাগর থেকে মাছ ধরে। এই জন্য সাগরের মুখ থেকে জীবনের রসদ টেনে নিয়ে আসা। তবে একজন আর দুইজন না, প্রায় 5 থেকে 7 জন, 8 জন 10 জন মানুষ কখনো কাজ করে হবে। কঠোর পরিশ্রমের ফলে সাগরের বুক থেকে উঠে আসে জীবনের রসদ। দর্শক, অলরেডি মাছ দেখা যাচ্ছে,
ডুমবুরা মাছ যেটাকে শুটকি করে খাওয়া হয়। জাল টেনে টেনে রাখা হয়েছে, আস্তে আস্তে টানবে, জাল কাছে আসবে আর মাছটাও উঠে আসবে। মাছ এদিকে মাছ আছে, বাহ অনেক মাছ। সবাই টানতেছে, কঠোর পরিশ্রম করতেছে। জাল আস্তে আস্তে প্রায় উঠে আসছে, আর অল্প কিছু সময়ের অপেক্ষা মাত্র। জাগান এখান থেকে, জাগান মাঝখান থেকে জাগান, আরো ওই যে মাছ যায় পার্শ্বে মাছ চলে যায়। দেখুন চার মাছের সাথে সমানতালে কাঁকড়া বস, কত বড় পার্শ্বে মাছ,
কত বড় ওটা চিংড়ি মাছ সাকা 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 চিংড়ি হ্যাঁ দেখি লুজ হ্যাঁ লুজ আদালিস এটা সাকা সাকা লুজ আলাদা বড় হচ্ছে কথা বলতে লুজ সব দুগর কিছু পড়তাই এই যে পড়তা নেওয়া হইছে যে আমাদের মাসুদ ভাই সে পড়তা দিয়ে চায়ের যে টোপ সেই টোপ বানাইবে মানে কাঁকড়া ধরা হবে কোটটা গুলো দিয়ে কোটটা কামড় খাইছেন কখনো ভাই খাই দেখেন কেমন লাগে কাঁকড়ায় যে মানু মারিয়ে না কাঁকড়ায় মানু মারছে কোথায় আমাকে ওই বড় ববি কিভাবে মারছে একটু বলেন শুনি হাতে কামড়াই ধরছে পরে দাঁত দিয়ে কামড়াইয়া সারান ধরছে আর এই নরলি করে কামড় দিয়া একদম গলায় হ্যাঁ কাঁকড়াটা অনেক বড় ছিল মনে হয় না এদিকে আছে এক জুড়ি এই দুজুড়ি মাছই আজকে আমাদের ধরো এখন জালটাকে ওয়াশ করা হবে এই জন্য সবাই আবার জালটাকে নিয়ে নেমে গেছে জাল ধুইবে তারপরে ধোয়ার পরে আবার টলার উঠিয়ে রাখবে তারপরে পরবর্তীতে যখন আবার জোয়ার আসবে জোয়ার যখন ভাটি হবে হবে ভাব তখন তারা আবার এই জালটাকে ফেলে এভাবে করে মাছ ধরবে এটাই তাদের জীবন এভাবেই তাদের জীবন চলে পুঁতি নিয়ে তো প্রতিদিন কাটে মাছ ধরা এমন ফ্রেশ মাছ যারা কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর এ ব্যাপারে আরও জানতে হলে চলে যান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের অ্যাডভেঞ্চার বিডি ফিশ শপ নামে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে আপনারা নক করলেই পেয়ে যাবেন আমাদেরকে আর যেখানে শেষ করব এরপরে আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো নতুন ভিডিওতে সেই অবধি সবাই ভালো থাকুন তার পাশে সবাইকে ভালো রাখুন অ্যাডভেঞ্চার বিডির সাথেই থাকুন আল্লাহ হাফেজ